হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন। এখন ভরা দুপুরবেলা, আমি চলে এসেছি আমার বাড়ির সামনে খোলা মাঠ। দেখো প্রচণ্ড রৌদ্র চারদিকে, তো জাম্বুরা ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে, ঘরে ছিল তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করে নিই। অনেক অনেক বছর পর আজকে খাবো, একদম ছোটোবেলা খেতাম, তা বড়ো হওয়ার পরে আর খাইনি। তো অনেকে এটাকে অনেক নামে জানো, তো অবশ্যই জানাবে কমেন্ট করে কে কী নামে জানো। আমি তো জামুরাই জানি, আর হয়তো বাতাবি লেবু বা হতে পারে এরকম কিছু নাম শুনেছি বোধহয়, তোমরা অবশ্যই করে জানাবে। তো ভিডিওটা আশা করছি আজকে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে তোমরা এটাও জানো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। বেল আইকনটা বাজালে কী হবে, আমি যখনই কোনো একটা রেসিপি দেবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তাই নোটিফিকেশনটা বাজানোটা ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে আমি জামুরাটাকে ধুয়ে নিচ্ছি, এটা এক এক রকম এক একভাবে বানায়। তো আমি যেভাবে মানে ছোটোবেলা খেতাম সিম্পল একদম নর্মালভাবেই বানাচ্ছি, তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, জানাতে কিন্তু ভুলো না। তো প্রকৃতির মধ্যে বসে খেতে ভালোই লেগেছিল আমাদের, দারুণ লেগেছিল। আর ওই জাম্বুরাটা না প্রচণ্ড মিষ্টি ছিল, কারণ কিছু কিছু হয় না ছোটোবেলা যখন খেতাম ভীষণ টক থাকতো, বাট এটা ভীষণ ভালো। আমাদের বৌদিভাইয়ের বাড়িতে হয়, তো বাড়ির জাম্বুরা ভীষণ ফ্রেশ হেলদি, দারুণ লেগেছে। আর ভেতরটা দেখো একদম টকটকে লাল, অনেক তো হয় সাদাও থাকে ভেতরটা, বাট এটা না হয়তো মিষ্টি তার জন্যে একদম টকটকে লাল ছিল। তো আমি কলমটাকে নিয়ে নিচ্ছি, একটু সময় লেগেছিল, তো সব কিছু সব ক্লিপ তোমাদের দেখাইনি, অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে 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 করেছিলাম। আর এখানে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচটা যে যেরকম স্বাদ পছন্দ করো এরকম দেবে, আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। তোমরা হয়তো জানো আমি একটু ঝাল খেতে ভালোবাসি, একটু বেশি ঝাল দিয়েছি, চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তো বাইরে কী রৌদ্র। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দেবো স্বাদ মতো চিনি, চিনিটা একটু বেশি দিয়েছি কারণ আমি ভেবেছিলাম টক, বাট খেয়ে দেখলাম যে মিষ্টি, বাট ব্যালেন্স হয়ে গিয়েছিলো একদম ঠিক আছে। তারপর একদম লাস্টে দিচ্ছি সরিষার তেল, যেটা ছাড়া একদম ভর্তাটা ইনকমপ্লিট, যে কোনো ভর্তারই তেল ছাড়া কিন্তু ইনকমপ্লিট। তেলের যে একটা ফ্লেভার, ওয়াও, জাস্ট ওয়াও। তো দেখো ভালোভাবে মেখে নিচ্ছি, হাত দিয়ে, অবশ্যই হাত দিয়ে, এখানে স্টাইল করার কোনো দরকার নেই, হাত দিয়ে মাখতে হবে। এবার সার্ভ করছি আমরা, ওই জামুটা যে কেটেছিলাম ওইটার মধ্যেই সার্ভ করেছি, আর ওইটার মধ্যেই রেখে খেয়েছিলাম, দারুণ দারুণ একটা অনুভূতি হয়েছিল। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্টস করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা, আর তোমরা কীভাবে খাও সেটাও জানাবে। আর এখানে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা, একদমই না ধনে পাতা ঘরে ছিল না, এটা জানি না কি কোনো একটা পাতা হবে, কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। সব পাতা খাওয়াই স্বাস্থ্যের পক্ষে ভালো, তার জন্য ধনে পাতা নেই তো কী হলো, আমি ঘরে যা যা ছিল দিয়ে দিয়েছি, প্রবলেম নেই। আবার দেখা হবে অন্য রেসিপির সাথে, ভালো থেকো, বাই বাই।